সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্কুল অফ কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমরা আজকে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র মজুৎ পণ্যের হিসাব সংরক্ষণ পদ্ধতি সংরক্ষণ পদ্ধতির এটা আমাদের চতুর্থ লেকচার এই লেকচারে আমরা লিফো ম্যাথড নিয়ে আলোচনা করব। অর্থাৎ লিফো পদ্ধতি তোমরা যারা আমাদের বিগত লেকচারগুলি দেখেছো যে তোমরা বুঝো যে লিফো পদ্ধতিটা কি লিফো হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ যেই পণ্যটা আমরা সবার শেষে আনবো তারপরে ইস্যু করার সময় ওই পণ্যটা সবার আগে বের দিয়ে দেব। এ হচ্ছে লিফো মানে যেটা সবার শেষে আসবে যাওয়ার সময় সেটা আগে যাবে। এ হচ্ছে লিফো পদ্ধতি। এই যে এই কোশ্চেনটা এখানে বলা হয়েছে লিফো পদ্ধতিতে প্রতিবেদন প্রস্তুত করো। এটা আমরা এখানে নিয়ে গেলাম। লিফো পদ্ধতিতে প্রতিবেদন প্রস্তুত করতেছি। তো এখন লিফো পদ্ধতি যেকোনো পদ্ধতিতে ঘর কিন্তু একটাই। পদ্ধতি চারটা কিন্তু ঘর কয়টা? ঘরের ফরম্যাট একটাই। আমরা এখানে পেস্ট করে দিলাম। লিফো পদ্ধতি ওকে লিফো তো বলছে প্রথমে কি বলছে জুলাই এক জুলাই এক তারিখ জের এই প্রথমটা আমাদের এটা প্রারম্ভিক জের এটা আমরা তারিখের ঘরে আগে কি করবো সাল লেগবো সাল হচ্ছে দুই হাজার সাল ২০১২ হাজার বারো মাস হচ্ছে জুলাই জুলাই একটা একটু বড় করে দিই জুলাই এক কি বলছে জের জটা আমরা নামে দিতে পারি ঘরে চলে যাবে হ্যাঁ তাহলে একশো ইউনিট পরিমাণ হচ্ছে একশো দর হচ্ছে পাঁচ পাঁচ টাকা পাঁচ দশমিক শূন্য শূন্য পাঁচ দশমিক শূন্য শূন্য পাঁচ দশমিক একশো পাঁচশো গুণ করলে পাঁচশো টাকা শেষ

আমরা উদ্বৃত্ত উদ্বৃত্ততে কিন্তু আগে থাকতে একটা ছিল যেটা ছিল এটা আমরা সরাসরি এখানে নামায় দিলাম নামায় দেওয়ার পরে নতুন যে পঞ্চাশ আমরা কিনলাম এটাই হচ্ছে এখানে লিখবো পঞ্চাশ পঞ্চাশ দাম হচ্ছে পাঁচ টাকা বিশ গুণ করলে হয় দুইশো ষাট লিখে দিলাম এরপর আমরা এটারে ক্লোজ করে দেব ওকে এরপরে কয় তারিখ এরপর হচ্ছে আট তারিখ ইস্যু আট আট ইস্যু ইস্যু কত আট তারিখ হচ্ছে ইস্যু হচ্ছে একশো বিশ ইউনিট একশো বিশ তাহলে ইস্যু হচ্ছে একশো বিশ এখন এটা কোন পদ্ধতি এটা হচ্ছে লিফো পদ্ধতি আমাদের লিফো করতে বলছে তাহলে লিফো হলে লাস্টেরটা আগে এখানে লাস্ট কোনটা এই দুইটার মধ্যে দুই ইউনিট মধ্যে লাস্ট এটা না হ্যাঁ এটা তাহলে আমাদের কত বিক্রি করতে বলছে একশো ইউনিট আমাদের বিক্রি করতে বলছে একশো বিশ এই যে এখানে ইস্যু করতে বলছে একশো বিশ আচ্ছা ইস্যুটার আমরা বিক্রয় ধরে নিব যদি ইস্যু বিক্রয় না আমরা বোঝার সুবিধার্থী আর কি হ্যাঁ একশো বিশ তাহলে এই যে একশো বিশ কিন্তু আমাদের ইস্যু করতে হবে কিন্তু এইটা যেহেতু এটা লিফো এই লাস্টটা ছিল এইটা তাহলে একশো বিশ কিন্তু লাস্টে এটা আছে কত পঞ্চাশ তাহলে আমাদের যাই থাকবে তখন আমাদের এটাই বিক্রি করতে হবে যদি বেশি ইস্যু করতে বলে কিন্তু আছে কম তাহলে আমাদের যেটা আছে সেটাই এই পঞ্চাশ করে দিলাম আর একশো বিশ হচ্ছে আমরা তাহলে দাম হবে পাঁচ টাকা দিয়ে গুণ করলে গুণ করবো তিনশত পঁয়ত্রিশ পাঁচ শত পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ এবার আমরা একটু খেয়াল করে বুঝি এটা শেষ এখান থেকে সত্তর ও শেষ তাইলে শুধু তিরিশ আছে তিরিশ দাম হচ্ছে পাঁচ তিরিশ তিন পাঁচ পনেরো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ এরপর আবার কি বলছে আবার ইস্যু দশ ইউনিট কয় তারিখ এটা দশ তারিখ তাহলে আমরা এটা ক্লোজ করে দিই ক্লোজ করলাম দশ তারিখ এখানে একটা লট আছে না একাধিক কিন্তু নেই আর একটা লট থাকলে লিফো যা ফিফো তা এটাই প্রথমে এটাই এসে আমরা কম্পেয়ার করতে পারবো না তাইলে এখান থেকে আমাদের এখন বাধ্যতামূলক বিক্রি করতে হবে সেটা হচ্ছে কত দশ দশ ইউনিট দাম হচ্ছে পাঁচ টাকা জিরো জিরো পাঁচ দশে পঞ্চাশ ওকে তাহলে এখানে তিরিশ থেকে দশ আমরা ইস্যু করে ফেলেছি তাকে হচ্ছে বিশ বিশ পাঁচ টাকা পঞ্চাশ পাঁচ টাকা জিরো জিরো করলে একশো টাকা শেষ এটা আমরা ক্লোজ করে দেবো ওকে এরপরে কি আছে এরপরে আছে দশ তারিখ পনেরো তারিখ ক্রয় আচ্ছা পনেরো 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 কত প্রায় আশি ইউনিট পনেরো আশি ইউনিট দাম হচ্ছে পাঁচ টাকা চল্লিশ আচ্ছা এগুলির আমরা নাম তো লিখে নিই এগুলির সবই ছিল ইস্যু 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 দুইটা ইস্যু ছিল ইস্যু আর এর পরেরটা হচ্ছে ক্রয় প্রায় হলে আমরা কি লিখবো প্রাপ্তির ঘরে কথা একক বলছে আশি ইউনিট পাঁচ টাকা চল্লিশ পয়সা আশি ইউনিট দাম হচ্ছে পাঁচ টাকা চল্লিশ পয়সা আশি রে পাঁচ টাকা চল্লিশ দিগুন করে আশি গুণুন পাঁচ টাকা চল্লিশ পয়সা আশি গুনুন চারশো বত্রিশ চারশো বত্রিশ এবার কি আগে এখানে যেটা আছে উদ্বৃত্ত তো আগে যেটা আছে আমরা সেটা আগে বসাই দিলাম এরপরে নতুন করে নতুনে হচ্ছে কত আশি পাঁচ টাকা চল্লিশ পাঁচ টাকা চল্লিশ চারশো বত্রিশ শেষ ক্লোজ করলাম এরপরে কয় তারিখ পনেরো তারিখের পরে আছে হচ্ছে ইস্যু পঞ্চাশ ইউনিট আঠারো তারিখ আঠারো আঠারো তারিখ ইস্যু ইস্যু তাহলে আমরা ইস্যু লেখলাম ইস্যু কত পঞ্চাশ ইউনিট এখন আমরা কোনটা বেসব লিফো পদ্ধতি যেহেতু এই দুইটার মধ্যে সবার শেষে কোনটা এই যে এটা এটা আমরা ইস্যু করবো হ্যাঁ ইস্যু কত ইউনিট পঞ্চাশ ইউনিট কত বলতে হ্যাঁ ইস্যু হচ্ছে পঞ্চাশ ইউনিট তাহলে পঞ্চাশ দাম হচ্ছে পাঁচ টাকা চল্লিশ পঞ্চাশ গুণ পাঁচ টাকা চল্লিশ দুইশো সত্তর তাইলে আমরা দেখি আগের এই বিষ তো কোনো পরিবর্তন করে নেই এই বিষ আশি বিশ পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য একশো এরপর হচ্ছে তিরিশ তিরিশ ইউনিট থাকে কারণ এই আশি ছিল আশির পঞ্চাশ কিন্তু আমরা ইস্যু করে ফেলছি তাহলে তিরিশ থাকে তিরিশ পাঁচ টাকা চল্লিশ তিরিশ পাঁচ টাকা চল্লিশ একশো বাষট্টি টাকা হয় একশো বাষট্টি করে দিলাম এরপরে আঠারো তারিখের পরে কথা আছে উনিশ তারিখ উনিশ উনিশ তারিখ কি বলছে পনেরো তারিখের ক্রয়কৃত মাল বিক্রেতাকে ফেরত দেওয়া হল পনেরো তারিখ আচ্ছা আমরা তারিখটা লিখে নিই কত তারিখ উনিশ উনিশ এবার একটু কথা বোঝার চেষ্টা করি পনেরো তারিখে কিনছিলাম ক্রয় করছিলাম তাহলে ক্রয় করলে এটা যেহেতু প্রাপ্তির ঘরে লেখছি তাহলে ক্রয় ফেরত করলে আমরা এটা ইস্যুর ঘরে লিখবো এখন কয় তারিখের পনেরো তারিখের পনেরো তারিখের দাম ছিল কিন্তু পাঁচ টাকা চল্লিশ তাহলে এই যে পাঁচ টাকা চল্লিশের কোনটা এটা এই যে নিচেরটা এই যে ইউনিটটা হ্যাঁ এটা আমাদের কি করা দিছে ফেরত দিছি তাহলে ফেরত তাহলে লিখতে হবে আবারও বলতেছি ক্রয় করলে যেহেতু প্রাপ্তির ঘরে লিখবো ক্রয় ফেরত হলে ইস্যু করে আবার ইস্যু করলে যদি আমরা ইস্যুর ঘরে লিখি তাহলে ইস্যু ফেরত হলে কিন্তু আবার প্রাপ্তির ঘরে অর্থাৎ বিক্রয় করলে যদি আমরা ইস্যুর ঘরে লিখি তাহলে বিক্রয় ফেরতে কিন্তু আবার প্রাপ্তির ঘরে লিখব এটা মাথায় রাখতে হবে ভালো আচ্ছা এখানে আমাদের বলতে হচ্ছে পনের তারিখে যেটা ক্রয় করছিলাম এটা ফেরত দিতে বলছে যে পনের তারিখে ক্রয় করছিলাম এটা যার দাম ছিল পাঁচ টাকা চল্লিশ এই যে এটা এখান থেকে বলতে হচ্ছে কত একক ফেরত পাঁচ ইউনিট পাঁচ ইউনিট তাহলে আমরা যেহেতু ক্রয় করে প্রাপ্তির ঘরে লিখছি তাহলে ফেরত দিতে যেয়ে আমরা এটা কি করব ইস্যুর ঘরে লিখব উল্টাটা তাহলে পাঁচ একক দাম হচ্ছে পাঁচ টাকা চল্লিশ পাঁচ টাকা চল্লিশ পাঁচ একক যোগ করলে হয় সাতাশ টাকা গুণ করলে সাতাশ তাহলে এই বিশ পাঁচ শূন্য শূন্য একশো আর এখান থেকে এই বিশ থেকে তিরিশ থেকে পাঁচ ফেরত দিয়ে দিয়েছে তাহলে থাকে পঁচিশ একক পঁচিশ একক দাম হচ্ছে পাঁচ টাকা চল্লিশ পঁচিশ একক পাঁচ টাকা চল্লিশ গুন করলে একশো পঁয়ত্রিশ টাকা হয় গুণ করে দিলাম একশো পঁয়ত্রিশ ওকে তারপরে আমরা দাগ দিয়ে ক্লোজ করে দিলাম এটা এরপরে উনিশ তারিখের পরে কি ছিল উনিশ তারিখের পরে বিশ তারিখ ক্রয় বিশ তারিখটা লিখি বিশ বিশ প্রায় একশো ইউনিট দর হচ্ছে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা তাহলে ক্রয় তো আমরা প্রাপ্তির ঘরে লিখি একশো ইউনিট দর হচ্ছে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা গুণ করলে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ তাহলে এই যে আগের এই দুই ইউনিট যা আছে এই দুটা হুবহু তাই থাকবে এই দুটা বসাই দিলাম এখানে এরপরে নতুন করে এইটা আবার এখানে এসে নিচে চলে যাবে একশো ইউনিট পাঁচ টাকা পঞ্চাশ পয়সা পাঁচ টাকা পঞ্চাশ গুণ করলে হয় পাঁচশো পঞ্চাশ করে দিলাম কয় তারিখ আছে আচ্ছা এরপরে হচ্ছে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ হচ্ছে ইস্যু পঁচিশ ইউনিট ইস্যু ইস্যু পঁচিশ এখন এখানে তিনটা আছে না তিনটা লট এর মধ্যে যেহেতু এটা লিফো পদ্ধতি সবার শেষ হচ্ছে এটা তাহলে এটা আমাদের বিক্রি করতে হবে অর্থাৎ ইস্যু করতে হবে পঁচিশ ইউনিট খুব কত বলছে পঁচিশ ইউনিট ওকে পঁচিশ ইউনিট দাম হচ্ছে পাঁচ টাকা পঞ্চাশ পঁচিশ পাঁচ টাকা পঞ্চাশ করলে হচ্ছে একশো সাতত্রিশ দশমিক ফাইভ জিরো পঞ্চাশ পয়সা আর কি তাহলে এখানে কি সরি এটা আমরা অন্য ঘরে লেখা চলে গেছে এটা এখানে হবে না এটা এখানে হবে একশো কত হয় একশো সাতত্রিশ সাত্রিশ দশমিক এটা এরপরে এই দুইটা উপরে দুইটা যা আছে সবই ঠিক থাকবে শুধু নিচেরটা এসে চেঞ্জ হবে অর্থাৎ এখান থেকে আমরা পঁচিশ বিক্রি করে ফেলছি তাহলে এখানে থাকবে হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর পাঁচ টাকা পঞ্চাশ এটা আমরা পঁচাত্তরের পাঁচ টাকা পঞ্চাশ দিয়ে গুণ করলে চারশো বারো দশমিক ফাইভ শেষ প্লাস করে দেবো

আশি ইউনিট তাহলে আবারো যেহেতু লিফো পদ্ধতি আশি বিক্রি করবো আমরা এই নিচ থেকে বিক্রি করবো এখান থেকে ইস্যু করা শুরু করবো এখন বলছে আশি ইস্যু করতে কিন্তু আছে কত পঁচাত্তর আমরা আগেই জানি যে কম বেশি মানে কম আছে বেশি বিক্রি করতে বললে আগে যা আছে আমরা তাই ইস্যু করে নেব পাঁচ পঞ্চাশ করলে চারশো বারো দশমিক ওকে পঁচাত্তর আর দরকার পাঁচ এরপরে এরপরে সবার শেষ কোনটা এটা হচ্ছে শেষ এরপরে হচ্ছে যে এখান থেকে পাঁচ পাঁচটাতে পাঁচ পাঁচ টাকা চল্লিশ পাঁচ টাকা চল্লিশ গুণ করলাম পাঁচ পাঁচ টাকা চল্লিশ গুণ করলে হচ্ছে সাতাশ সাতাশ টাকা এরপরে খেয়াল করে বুঝতে হবে এটা শেষ আর এখান থেকেও পাঁচ শেষ তাহলে উপরে থাকলো বিশ যা আছে পাঁচ টাকা জিরো এরপরে একশো আর এখান এটা এখান থেকে বিশ আছে কারণ পঁচিশ ছিল এই যে পঁচিশ কিন্তু ছিল পঁচিশ থেকে তো আমরা পাঁচ ইস্যু করে ফেলছি তাহলে বিশ আছে একশো আট পাঁচ টাকা চল্লিশ একশো আট এরপরে আবার একত্রিশ তারিখ ইস্যু আচ্ছা দশ ইউনিট একত্রিশ তারিখ আবার আবার একত্রিশ তারিখ একত্রিশ তারিখ ইস্যু আবার ইস্যু কত ইউনিট দশ তাহলে এই দুইটার থেকে লাস্ট কন্টাই যে এটা এটা আমরা বিক্রি করে ইস্যু করে দেব দশ পাঁচ টাকা বিশ না দশ দশ পাঁচ টাকা চল্লিশ দশ পাঁচ টাকা চল্লিশ হচ্ছে চুয়ান্ন টাকা চুয়ান্ন তাহলে থাকলো কত এই বিশ উপরের বিশ পুরারে রয়ে গেল পাঁচ শূন্য শূন্য পাঁচ দশমিক জিরো জিরো পাঁচশো চল্লিশ হচ্ছে দশ দশ টাকা চুয়ান্ন শেষ ধন্যবাদ সবাইকে এত ধরে চো ধরে দেখার জন্য এটা হচ্ছে লিফো পদ্ধতি আমরা একটা বড় অঙ্ক করার ট্রাই করলাম আর কি এর পরবর্তীতে আমরা লিফো নিয়ে আরেকটা লেকচার দিব ধন্যবাদ সবাইকে